वेलकम बैक टू माय चैनल गाइस। आज के वीडियो टा अनेकटा सेंसिटिव ना हलो एकटू सेंसिटिव होते जाच्छे, तो आमार जे समस्त मेल फ्रेंड रा एगुलो पसंद करे ना वीडियो टा तादेर जोन्नो ना। तो चलो आमी किछु स्पेसिफिक टिप्स तोमादेर साथे शेयर करब, आमार साथे घटे जावा किछु प्रॉब्लम सेई प्रॉब्लम्सेर सल्यूशन आमी तोमादेरके देब। আমি যে ট্রিকগুলো ফলো করি, যে যে টিপসগুলো ফলো করি, সেই সেই টিপসগুলো তোমাদেরকে দিতে চলেছি। তো নো মোর বক বক, ভিডিওটা শুরু করা যাক। গাইস, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলছি। লাইক আমাদের প্রাইভেট পার্ট আমাদের বডির মধ্যে অনেকগুলো জায়গা, লাইক আমাদের আন্ডারআর্ম, আমাদের ভাজাইনাল এরিয়া অ্যান্ড আমাদের ব্রেস্ট। গাইস এই সমস্ত অর্থাৎ এই তিনটে জিনিস যেহেতু আমাদের ড্রেসের ভিতরে থাকে, সেই কারণে আমরা তার যত্নটা ঠিকঠাকভাবে নিই না, অর্থাৎ তার কেয়ারটা ঠিকঠাকভাবে করি না। আমাদের মাইন্ডে আসে কি, ঠিক আছে আমরা ড্রেস পরে নিচ্ছি, কে অত দেখতে আসছে, বাট ভিতরে ভিতরে আমাদের কিন্তু নানা ধরনের প্রবলেমস ফেস করতে হয়, লাইক ইচিং, অ্যাকনে, নেপল হেয়ার অ্যান্ড তার সাথে ব্রেস্টের সাইজ। গাইজ, আমরা ব্রেস্টের সাইজটাকে ঠিকঠাক রাখার জন্য আমরা তো প্যাডেড অ্যান্ড স্পঞ্জেসওয়ালা ব্রা পরে থাকি, কিন্তু আমার মনে হয় যদি নিজের থেকে আকৃতিটা সুন্দর হয় তাহলে ওই সমস্ত ডাবল প্যাডেড অ্যান্ড ট্রিপল প্যাডেড ব্রার কোনো প্রয়োজন হয় না। তাছাড়া গাইজ, আমাদের মেয়েদের সব থেকে আকর্ষণীয় পার্ট যদি বলো সেটা হচ্ছে ব্রেস্ট, আমি মনে করি পার্সোনালি। তো তোমাদের কি মতামত প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো এই সমস্ত অর্থাৎ ব্রেস্ট সংক্রান্ত কিছু টিপস আমি তোমাদেরকে দেব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। গাইজ, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে রাখতে চাই, যে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে যে বেলাইকন আছে সে বেলাইকনটাকে হিট করে দিও ফিউচারের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো গাইজ, আমরা অনেকেই এই ভুলটা করে থাকি, আমরা যখন রাতে ঘুমাই তখন অনেকে ব্রা পরে ঘুমিয়ে পড়ে। আমিও আগে একটু ভুলটা করতাম, কিন্তু এর ফলে আমাদের যে ব্রেস্টের সাইজ সেটা অন্যরকম হয়ে যায়, ঠিকঠাকভাবে থাকে না। তাই আমার মনে হয় উইদাউট ব্রা তোমরা ঘুমানোর চেষ্টা করো, আমি এটা অলওয়েজ করি, আর ব্রা পরে এমনি ঘুমানো যায় না। তো ব্রেস্টের সাইজটা ঠিকঠাক থাকে না, এর ফলে ব্রেস্টের মধ্যে পেন হয়, সকালে উঠে প্রচণ্ড পেন আমাদেরকে সহ্য করতে হয়। তো তোমরা যদি ব্রা পরতেই এতটাই ইচ্ছুক হয়ে থাকো তাহলে তোমরা কটন ব্রা ইউজ করো, কখনোই প্যাডের ব্রা পরে তোমরা রাতে ঘুমাবে না। সো গাইজ, নিপল হেয়ার একটা কমন সমস্যা আমাদের মেয়েদের, প্রত্যেকের আছে কম বেশি, তবে অনেকে ওয়াক্স করে নেয়, অনেকে রেজার ইউজ করে। তবে আমি মনে করি যে যেহেতু সেন্সিটিভ পার্ট আর ওই জায়গাটা অনেকটা পাতলা হয়ে থাকে, তো সেই কারণে রেজার বা কোনো রকম ওয়াক্স বা ক্রিম দেওয়া কখনোই উচিত না, কারণ ওটা সেন্সিটিভ পার্ট, ওই জায়গা তোমরা অলওয়েজ ওটাকে কাট করে দিতে পারো কাঁচির মাধ্যমে, দু একটাই হয় তার বেশি হয় না। তো এটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু এখন সামার চলছে, সামার এই প্রবলেমটা আমার অনেকটা পরিমাণে হয়, আমি এটা ফেস করেছি, বাট এখন কিছুই হয় না যেহেতু আমার কাছে ট্যালকম পাউডার আছে। তো যে কোনো ট্যালকম পাউডার তোমাদের পছন্দসই তোমরা নিয়ে নেবে, অ্যান্ড ব্রেস্টের যে ডাউন পোর্শনটা হয় প্রচুর পরিমাণে সোয়েটিং হওয়ার ফলে ওই জায়গায় ডার্ট জমে যায়, তো তার ফলে যদি তোমাদের সোয়েটিংয়ের মধ্যে একটা মানে ব্যাড স্মেল ক্রিয়েট হয় তো সেই জায়গা তোমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে এই ট্যালকম পাউডারের মাধ্যমে। তো তোমরা পাউডার দিয়ে রাখতে পারো, সারাদিন দিনভর তোমরা ফ্রেশ থাকবে। দেন গাইজ, সাইজ ঠিক রাখার জন্য ব্রেস্টের মাসাজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ব্রেস্টের মাসাজ তোমরা ডাউন টু আপার পোর্শনে করতে পারো, আপার টু ডাউন, ডাউন টু আপার, এরকমভাবে ক্লক আর অ্যান্টি ক্লক ওয়াইজ তোমরা মাসাজ করে নেবে। যে কোনো অয়েল তোমাদের যেটা ভালো লাগে, সুগন্ধি অয়েল হোক বা যে কোনো দুর্গন্ধযুক্ত অয়েল হোক, তোমরা যে কোনো অয়েল অ্যাটলিস্ট মাসাজ করো সপ্তাহে 2 থেকে 3 বার, তাহলে যে সাইজের প্রবলেমটা আছে তো সাইজটা অটোমেটিক্যালি খুবই সুন্দর হয়ে যাবে। সো গাইজ, ব্রার কথা বলবো, আমি দিনের বেলা আমার কাছে কটন ব্রা নেই, বিকজ আমি রাতেরবেলা উইদাউট ব্রা ঘুমাই, অ্যান্ড দিনের বেলা যে ব্রাটা ইউজ করি সেটা হলো প্যাডেড ব্রা, বিকজ বাইরে বেরোতে গেলে প্যাডেড ব্রাটা প্রয়োজন হয়, না হলে নিপলের প্রবলেম যেটা থাকে সেটাও শো করে, তো দেখতে অদ্ভুত লাগে। ফেস, স্কিন অ্যান্ড ফুল বডি আমরা স্নানের পর অ্যান্ড ক্লিন করার পর সর্বদাই ময়শ্চারাইজার ইউজ করে থাকি। তো আমি মনে করি ভাজাইনা এরিয়া অ্যান্ড আন্ডারআর্ম অ্যান্ড তার সাথে ব্রেস্ট এরিয়া ময়শ্চারাইজ করা ভীষণ দরকার। যদি ময়শ্চারাইজ না করা হয় প্রপারলি তাহলে ওই জায়গার স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যায়, এর ফলে দেখতে খসখসে লাগে অ্যান্ড আনহেলদি লাগে। তো তোমরা চেষ্টা করবে অলওয়েজ ময়শ্চারাইজার ইউজ।
गाइस आज के ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টস করো এন্ড শেয়ার করো। টাটা।